হ্যালো স্টুডেন্টস ভিসন ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সের সেট নাম্বার ফাইভ নিয়ে হাজির হয়ে পড়েছি দেখতে দেখতে আমরা পাঁচ নম্বর সেটে চলে আসলাম এবং আজকে সেট করার পর কিন্তু একশো পঁচিশটা কোয়েশ্চেন কিন্তু আমাদের আলোচনা করা হয়ে যাবে প্রতিদিন পঁচিশটা করে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি থাকে তোমাদের যারা অনেকেই চিন্তিত ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে যে কারেন্ট অ্যাফেয়ার্স নেই পরীক্ষায় কি হবে তো ভিশন ভিজন কিন্তু একদম বাছাই করা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছে গত বছর এবং দু হাজার একুশের মধ্য থেকে তো এইগুলো যদি তোমরা ফলো করে যেতে পারো পরীক্ষাতে আশা করছি সেইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবে যদি পনেরোটা প্রশ্নও কমন পেয়ে থাকো সেটা কিন্তু অনেকটাই যথেষ্ট ওকে তো পরীক্ষা আস্তে আস্তে আমরা আশা করছি সাড়ে তিনশো এমসিকিউ কিন্তু করে ফেলার চেষ্টা করব প্রতিদিন যদি করি তো একটু একটু করে কিন্তু আমাদের মেমোরি মেমোরাইজ হবে এবং সেটা কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের এবং প্রেসারাইজও হবে না আমাদের ব্রেনের ওপর ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই এবং পাশের বেল আইকানটি প্রেস করবে এবং টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন হয়ে যাবে প্রতিদিন এখানে কিন্তু কুইজ করানো হয় এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার দেওয়া হয় আপডেট দেওয়া হয় এবং তোমরা কিন্তু এখানে অনেকেই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে থাকো গ্রুপের মধ্যে সেটা আমি খুবই লক্ষ্য করেছি তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি আরও তোমরা যারা এখনও চিন্তিত রয়েছে তারা পারলে আমাদের ইবুকটাও বুকটাও পার্চেস করে নিতে পারো সেখানে ছশোটা কিন্তু এমসিকিউ দেয়া রয়েছে লাস্ট সাত মাসের এবং থিওরিও দেওয়া আছে শুধুমাত্র এমসিকিউ নয় সাথে তোমরা কিন্তু একটা স্ট্যাটিক জিকের ইবুক কিন্তু সেখান থেকে ফ্রি পাবে দুটো ইবুক একসাথে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি এটা পারচেস করে নিয়েছে এখনও যারা পারচেস করনি খুবই স্বল্প মূল্যে দুটো ইবুক একসাথে কিন্তু পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা কি বলছে হুইথ স্টেট ইজ অ্যাট দ্য টপ অফ ইন্ডিয়া ইনোভেশান ইন্ডেক্স টু অর্থাৎ দু সালে রিলিজ হওয়া ইনোভেশন ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে প্রতি বছর ইনোভেশন ইন্ডেক্স নীতি আয়োগ প্রকাশ করে থাকে তো সেই ইন্ডেক্স গত বছরের ইন্ডেক্সে দু হাজার সালের ইন্ডেক্সে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তোমরা প্রত্যেকে কমেন্ট কমেন্ট বক্সে করবে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর সঠিক উত্তর হবে অপশান সি কর্ণাটকা কর্ণাটকা নীতি আয়োগ দ্বারা জারি করা বা রিলিজ করা ইনোভেশন ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টিতে প্রথম স্থান অধিকার করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা কোশ্চেন নাম্বার টু হু হ্যাজ বিন গিভেন অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস ইন দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ আয়ুষ মন্ত্রকালয়ে কোন জনকে নিচের কোন জনকে একটা এক্সট্রা দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে রিসেন্টলি মিনিস্ট্রি অফ আয়ুষ ছিলেন মিনিস্ট্রি অফ আয়ুষ ছিলেন অ্যাকচুয়ালি কে শ্রীপদ নাই কিন্তু এনার হচ্ছে কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেই জন্য এই আয়ুষ মন্ত্রকালয়টা চালানোর জন্য কাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে তো কোয়েশ্চেন নাম্বার টু অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কিরণ রিজ্জু কিরণ রিজ্জুকে অ্যাডিশনাল দায়িত্বভার দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ইজ কারেন্টলি কন্ডাক্টিং এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান এক্সারসাইজ উইথ হুইচ কান্ট্রিজ এয়ার ফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনা অন্য কোন দেশের বায়ুসেনার সাথে মিলিত হয়ে এক্স ডেজার্ট নাইট নাইট টোয়েন্টি ওয়ান নামে একটা এয়ার ফোর্সের এক্সারসাইজ কন্ডাক্ট করছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অন্য কোন সেই দেশ চার্জ এয়ার ফোর্সের সাথে মিলে এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান এক্সারসাইজটা পালন করছে তো কোয়েশ্চেন নাম্বার থ্রি অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্স ফ্রান্সের এয়ার ফোর্সের সাথে এই এক্সারসাইজটা হচ্ছে যার নাম এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফোর হু উইল বি দ্য ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট টু পার্টিসিপেট ইন দ্য রিপাবলিক ডে প্যারাডে ওকে তো দেখো এই রিপাবলিক ডেটা কিন্তু হয়ে গিয়েছে তো কোশ্চেনটা একচুয়ালি উইল বি হবে না হবে ওয়াজ তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট টু পার্টিসিপেট ইন দ্য রিপাবলিক ডে প্যারাডে তো প্রজাতন্ত্র দিবসে কোন ভারতীয় মহিলা ফাইটার পাইলট প্রথম এই প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেছিলেন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোন প্রথম ভারতীয় মহিলা যুদ্ধ বিমান চালক প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেছিলেন তো অনেকে কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভাবনা কাঁথ ভাবনা কাঁথ প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক যিনি প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়েন ওয়াজ থ্রি ফর্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি অব গুরু গোবিন্দ সিং সেলিব্রেটেড রিসেন্টলি অর্থাৎ কত তারিখে সম্প্রতি গুরু গোবিন্দ সিং এর তিনশো পঁয়তাল্লিশ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য তো কোয়েশ্চেন নাম্বার ফাইভের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জানুয়ারি টোয়েন্টি কুড়ি জানুয়ারি তিনশো পঁয়তাল্লিশ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে গুরু গোবিন্দ সিং এর নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হাউ মেনি প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ বিন সন ইন দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তোমরা সকলেই জানো রিসেন্টলি জো বাইডেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন তো জো বাইডেন কততম প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা এবছরের জন্য প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কততম প্রেসিডেন্ট হিসাবে হাউ মেনি প্রেসিডেন্ট অর্থাৎ কততম প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন নিযুক্ত হয়েছেন তো নাম্বার অনেকে সঠিক সঠিক উত্তর উত্তর করেছে হয়ে যাবে বি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন নিযুক্ত হয়েছেন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ইন হুইচ স্পোর্টস হ্যাজ নিহাল সারিন রিসেন্টলি ওন দ্য গার্স ফরম ব্রিলিয়েন্সি প্রাইজ অর্থাৎ কোন খেলায় নিহাল সারিন সম্প্রতি গাছ ফ্রোম পেয়েছেন ইম্পর্টেন্ট প্রশ্ন আনকমন প্রশ্ন এবং আনকমন প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার সেভেনের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চেস দাবা খেলায় নিহাল সারিন গাছ ফ্রম ব্রিলিয়ান্সি অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে অর্থাৎ কত তারিখে জাতীয় বালিকা দিবস বা গার্ল চাইল্ড দিবস পালন করা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়েন ইজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেটেড প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জানুয়ারি টোয়েন্টি ফোর জানুয়ারি টোয়েন্টি এ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন দেখব হুইচ ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান রিসেন্টলি রিসিভ দ্য মাইকেল অ্যান্ড সেলা হেল্ড প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালে সম্প্রতি কোন গণিতজ্ঞ বা গণিতজ্ঞ বা গণিতবিদ মাইকেল হেল পেয়েছেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকে করো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিখিল শ্রীভ্রাস্তা নিখিল শ্রীভাস্তা সেই গণিতজ্ঞ বা ম্যাথামেটিশিয়ান যিনি মাইকেল অ্যান্ড সেলা হেল্প নিয়েছেন কোশ্চেন নাম্বার টেন হু রিসেন্টলি ওন ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হেল্ডার্গ গুলমার্গে দশম জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ পালন করা হয়েছিল এবং সেখানে কে এই টাইটেলটা জিতে নিয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ কে জিতেছে তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইটি বিপি অর্থাৎ পুলিশ ওকে ইন্দো বর্ডার পুলিশ এই টাইটেলটা জিতে নিয়েছে কোশ্চেন নাম্বার ইলেভেন ইন হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট রোড আর্ক ব্রিজ ব্রিজ বিন এনুগ্রেটেড রিসেন্টলি ওকে একটা খটোমটো উচ্চারণ র্যা ব্রিজ বা র্যা ব্রিজ তোমরা বলতে পারো তো সেই ব্রিজটা কোন রাজ্যে যেটা হচ্ছে লঙ্গেস্ট রোড আর্ক ব্রিজ আমাদের ভারতবর্ষের মধ্যেই এটা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেঘালয়া মেঘালয়তে এটা উদ্বোধন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ স্টেট উইল ইন্ডিয়াস লার্জেস্ট মাল্টি মডেল লজিস্টিক পার্ক উইল বিল্ড অর্থাৎ ভারতের কোন রাজ্যে মাল্টি মডেল লজিস্টিক পার্ক প্রতিষ্ঠা করা হবে বা বানানো হবে কোটা সঠিক উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মাল্টি লজিস্টিক পার্ক কোন রাজ্যে বানানো হবে তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট গুজরাটে মাল্টি লজিস্টিক বা মাল্টি মডেল লজিস্টিক পার্ক বানানো হবে কোশ্চেন নাম্বার থার্টিন হাউ মেনি চিলড্রেন গিভেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল কৃষ্ণা পুরস্কার রিসেন্টলি সম্প্রতি কতজন শিশুকে বা কতজন হচ্ছে চিলড্রেনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল কৃষ্ণ বাল পুরস্কার দেয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তো কোয়েশ্চেন নাম্বার থার্টিন এর সঠিক উত্তর হবে অপশন বি বত্রিশ থার্টি টু চিলড্রেন বত্রিশ জন চিলড্রেনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার এলন মাস্ক স্পেস রিসার্চ সেন্টার যেটা স্পেস এক্স নামে পরিচিত রিসেন্টলি সেট এ ওয়ার্ল্ড রেকর্ড বাই লঞ্চিং এ নাম্বার অফ স্যাটেলাইটস অন এ রকেট অর্থাৎ এলন মাস্কের স্পেস বা মহাকাশ গবেষণার কেন্দ্র যেটা স্পেস এক্স নামে পরিচিত সম্প্রতি মহাকাশে একটা হিউজ নাম্বার অফ স্যাটেলাইট একসাথে একটা রকেটের মাধ্যমে পাঠিয়ে গোটা বিশ্ব রেকর্ড করেছে তো কতগুলো স্যাটেলাইট একসাথে পাঠানো হয়েছিল তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কতগুলো স্যাটেলাইট একসাথে পাঠিয়ে এটা ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে স্পেস এক্স এর দ্বারা কোয়েশ্চেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশটা বা ওয়ান ফর্টি থ্রি স্যাটেলাইট একসাথে লঞ্চ করা হয়েছে স্পেস এক্স এর দ্বারা ওকে তো এটা হচ্ছে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ সমস্ত জায়গা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্স রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রিসেন্টলি সৃষ্টি গোস্বামী বিকেম দ্য অনলি সরি ওয়ান ডে চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট অর্থাৎ সম্প্রতি সৃষ্টি গোস্বামী নামে একজন ছাত্রী কোন রাজ্যের একদিনের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা খবরেও হয়তো দেখে থাকবে এটা কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকে সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সৃষ্টি গোস্বামী এবং এটা হয়েছিল ওই ন্যাশনাল গার্লস ডেতে ওকে যেটা টোয়েন্টি ফোর্থ জানুয়ারিতে পালিত হয়েছে ওকে ন্যাশনাল গার্লস ডেতে এটা পালন করার জন্য উত্তরাখণ্ডের একদিনের চিফ মিনিস্টার হয়ে সৃষ্টি গোস্বামী একজন ছাত্রী থার্ড ইয়ারের বিএসসি ছাত্রী তিনি নিযুক্ত হয়েছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য ফরমার প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিন সিলেক্টেড ফর পদ্মাভূষণ টু অ্যাওয়ার্ড অর্থাৎ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পদ্মভূষণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন দু সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে এটা ইম্পর্টেন্ট ভিভিআই করে রাখতে পারো কোন ফর্মার প্রাইম মিনিস্টার বা প্রাক্তন প্রধানমন্ত্রী কোন দেশের যিনি হচ্ছে পদ্মভূষণ টু থাউজেন্ড পাওয়ার জন্য সিলেক্ট হয়েছেন তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে অপশান বি জাপান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাম কি সিনজো আবে সিনজো আবে ওকে নেক্সট নাম্বার হোয়াট ইজ দা থিম অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টু থাউজেন্ড টোয়েন্টি থিম ইকোনমিক ছিল কোশ্চেন নাম্বার সেভেন্টিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স সেটা প্রত্যেকে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে অপশান বি দ্য গ্রেট রিসেট দ্য গ্রেট রিসেট ছিল দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টু থাউজেন্ড এর থিম কোশ্চেন নাম্বার 18 হোয়াট মিলিটারি ওনার হ্যাজ কলোনিয়াল বিকুমালা সন্তোষ বাবু বিন গিভেন পোস্টমসলি রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি কলোনেল বিকুমালা সন্তোষ বাবুকে মরণোত্তর কোন হচ্ছে মিলিটারি অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে একদম বাছাই করা প্রশ্ন ওই জন্য বলছি সমস্ত প্রশ্ন যদি করানো হয় তো তোমরা সবই গুলিয়ে ফেলবে তো একদম বাছাই করা করা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখান থেকে করানো হচ্ছে তো কোশ্চেন নাম্বার এইটিন এর সঠিক উত্তর হবে অপশান সি মহাবীর চক্র মহাবীর চক্র মরণোত্তর একটি মিলিটারি অনার যেটা সম্প্রতি সন্তোষ বাবুকে দেয়া হয়েছে আরো একটা এইরকম প্রশ্ন দেখে নেব হু ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট লাইফ সেভিং মেডেল আসলি অর্থাৎ কোন জনকে নিচে চারজন রয়েছেন সেই চারজনের মধ্য থেকে কাকে মরণোত্তর বেস্ট লাইফ সেভিং একটা মিলিটারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো কোশ্চেন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহাম্মদ মোসিন মোহাম্মদ মোসিনকে মরণোত্তর বেস্ট লাইফ সেভিং মেডেলটা দেয়া হয়েছে এই বছর ভারতবর্ষ থেকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হু রিসেন্টলি ওন সুভাষ চন্দ্র বোস আপদা হচ্ছে প্রবন্ধন পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছর সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কে পেয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কে পেয়েছেন তো অনেকে কমেন্ট করেছে। এবং সঠিক উত্তর হবে অপশান সি রাজেন্দ্র কুমার ভান্ডারী রাজেন্দ্র কুমার ভান্ডারীকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি এই সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার টু দেয়া হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ কান্ট্রি উইল হোস্ট এএফসি ওমেন্স এশিয়ান কাপ টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার বাইশ সালের এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোন দেশ হোস্ট করবে এফ এশিয়ান মিন এশিয়ান কনফেডারেশন ওকে এশিয়ান ফুটবল কনফেডারেশন ওমেন্স এশিয়ান কাপ কোন দেশ এটা হোস্ট করবে তো সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কাজা কালাস হ্যাজ রিসেন্টলি বিন ইলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাজা কালাস সম্প্রতি ইলেক্টেড হয়েছেন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইস্টোনিয়া ইস্টোনিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী কাজা কালাস সম্প্রতি নিযুক্ত হয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাস সিইও টু দ্য পোস্ট অফ ন্যাশনাল হেলথ অথরিটি যেটাকে শটে বলা হয় এনএইচ এ অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটির নতুন সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অনেকে সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হবে অপশন ডি আর এস শর্মা ওকে শর্মা নতুন ন্যাশনাল হেলথ অথরিটির সিইও পদে ফোর হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন রিসেন্ট এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স ভারতের স্থান কত নম্বর স্থানে রয়েছে গোটা এশিয়া মহাদেশের সমস্ত দেশগুলির মধ্যে থেকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান বি টেন দশ নম্বর স্থানে বা দশম স্থানে রয়েছে ভারতবর্ষের স্থান এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে এবং আজকে সেট সেট নাম্বার ফাইভের শেষ প্রশ্ন টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্নটা দেখে নেব ইন দ্য রিসেন্ট নিউজ হু ইজ দ্য অথর অব দ্য বুক টাইটেল বাই মেনি এ হ্যাপি হচ্ছে এই লেখক কে সম্প্রতি মানে নিউজে থাকা সম্প্রতি নিউজে থাকা একটা বই যেটার নাম হচ্ছে বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট এই বইটার লেখক কে প্রত্যেকের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা ভিভিআই করে রাখতে পারো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অনেকে সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এম হামিদ আনসারি এম হামিদ আনসারি তিনি এই বইটা লিখেছেন বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট ইনি হলেন ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওকে আমাদের ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি হলেন এম হামিদ আনসারি তো আজকে কিন্তু একদম বাছাই করা কিন্তু পঁচিশটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্ভাব্য কিন্তু করে ফেললাম যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে তো দেখতে দেখতে আমরা পাঁচটা সেটের মাধ্যমে একশো পঁচিশটা করে ফেললাম তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ই নিয়ে চলে আসা হয়েছে আর হাতে সময় কম যারা এখনো মনে করেছে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে বা শুধু এমসি প্র্যাকটিস করতে হবে তারা কিন্তু এই ইবুকগুলো পারচেজ করে নিতে পারো প্রতিটা ইবুকে কিন্তু দু টাকা করে এমসি রয়েছে শুধুমাত্র এমসিকিউ নয় তার সাথে সাথে কিন্তু রয়েছে এক্সপ্লেনেটরি নোট ওকে তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেও সমস্ত ইবুকের লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে যার যে ইবুকটা প্রয়োজন বলে মনে হয় সেখান থেকে পারচেস করে নেবে ওকে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং এই সিরিজটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে প্রশ্নগুলো কেমন লাগছে সেগুলোও কমেন্ট করে সবই জানাবে তোমাদের মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ